বড়াবাজার ব্লকের সিন্ধির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 42তম আন্তঃবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলো আজ। দুদিন ব্যাপী এই আন্তঃবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা আজ সকাল 10টার সময় শুরু হয় বিদ্যালয়ের নিজের মাঠেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিয় কুমার মাহাতো শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে এই আন্তঃবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শুভারম্ভ করেন। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক দীপক কুমার শীত জানান, মোট 42টি প্রতিযোগিতায় বিদ্যালয়ের মোট 400 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। উল্লেখ্য, প্রতিযোগিতাগুলি হল 100 মিটার, 200 মিটার, 400 মিটার, 800 মিটার দৌড়, শর্ট পাট, অঙ্ক দৌড়, আলু দৌড়, মিউজিক্যাল চেয়ার, লং জাম্প, হাই জাম্প ইত্যাদি। আগামীকাল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার পর হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী ও বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ। বড়াবাজার থেকে দুঃখভঞ্জন প্রামাণিকের রিপোর্ট, খাস খবর বাংলা বান। স্যার, আজকে বড়াবাজার ব্লকের সিন্দ্রি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে, সেই ক্রীড়া প্রতিযোগিতা কততম ক্রীড়া প্রতিযোগিতা? এটা 45তম ক্রীড়া প্রতিযোগিতা। আচ্ছা, কি কি প্রতিযোগিতা আছে আপনাদের এখানে? তিনটা টিমে ভাগ হয়েছে, আপনার সিনিয়র বয়েজ, ইন্টারমিডিয়েট বয়েজ, সিনিয়র বয়েজ গার্লস, ইন্টারমিডিয়েট বয়েজ গার্লস, জুনিয়র ইন্টারমিডিয়েট বয়েজ গার্লস। তার ভিতরে আছে 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, 400 মিটার দৌড়, 800 মিটার দৌড়, দীর্ঘ লম্ফন, উচ্চ লম্ফন, এই সমস্ত আছে, শর্ট পুট থ্রো। আচ্ছা, কতগুলো মোট ইভেন্ট আছে? মোট 32টা ইভেন্ট আছে। আচ্ছা, তো স্যার বর্তমান দিনে মানে ছাত্র সমাজে আমাদের এই ক্রীড়া, তো ক্রীড়া কতখানি প্রয়োজনীয়? ছাত্র জীবনে ক্রীড়াটা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এই সময় তাদের শরীরের গ্রোথ হয়, ফলে খেলাধুলাতে হলে তাদের শরীরের সুষম বিকাশ হবে। আর তাছাড়া হচ্ছে যে তাদের সামাজিকতা, নিজের একসঙ্গে ক্রীড়া প্রতিযোগিতা করছে, তাদের সামাজিক জ্ঞান বাড়ে, নানা রকম তাদের বৃদ্ধি হয়, তাদের মানসিক বৃদ্ধি হয়, সব দিক থেকে সুবিধা আছে এবং সব জায়গায় সমস্ত স্তরেই ক্রীড়া প্রতিযোগিতা থাকা বাঞ্ছনীয়। প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, কলেজেও সর্বত্রই, কলেজ ইউনিভার্সিটি সর্বত্রই ক্রীড়া প্রতিযোগিতাটা থাকাটা অত্যন্ত জরুরি। কখন শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা? আজকে শুরু হয়েছে সকাল 10টা থেকে। আচ্ছা, প্রথমে কি অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়? প্রথমে 100 মিটার, প্রথমে হচ্ছে যে আমাদের হচ্ছে যে কি বলে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়, তারপরে জাতীয় সঙ্গীত হয়, তারপরে ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্ট শুরু হয়ে যায়। আচ্ছা স্যার, আপনার পরিচয়? আমি অমিয় কুমার মাহাতো, হেডমাস্টার, সিন্দ্রি হাই স্কুল। ধন্যবাদ। শহর রঘুনাথপুরের ভোজন রসিক মানুষদের জন্য এসেছে এক খুশির খবর। আপনাদের জন্য খাদ্যপ্রীতির কথা মাথায় রেখে রঘুনাথপুর শহরে এই প্রথমবার বিরিয়ানির সম্ভার নিয়ে হাজির হয়েছে আরসালান বিরিয়ানি সেন্টার। স্বাদ ও গুণগত মানে সেরা এই বিরিয়ানি সেন্টারে আপনারা পেয়ে যাবেন মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি, পাবেন আলু বিরিয়ানিও। এছাড়াও এখানে পেয়ে যাবেন মটন চাপ এবং চিকেন চাপ। তাই আর দেরি না করে জিভে জল এনে দেওয়া বিরিয়ানি খাওয়ার জন্য এখনই চলে আসুন আরসালান বিরিয়ানি সেন্টারে। এখানে যে কোনো অনুষ্ঠানের জন্য বিরিয়ানির অর্ডার দেওয়া হয়। আমাদের ঠিকানা রঘুনাথপুর, পুরুলিয়া, বড়াকার রোড, মিথিলা হোটেলের সামনে। ফোন নাম্বার 7739633370 অথবা 9680447421 এবং 8824833004।